রাজধানীর উত্তরায় জমজম টাওয়ার মোড় ও ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৪:৩০টার দিকে সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, সংঘর্ষে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় গুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় গণ মিছিল করে কোটা আন্দোলনকারীরা, অবস্থান নেয় শাহবাগ, সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায়। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। একই সময় স্বল্প দূরত্বে নিউ মার্কেটের গাউসিয়ায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা যায়। দুপক্ষের মাঝামাঝি ছিল পুলিশ ও বিজিবির সদস্যরা। শুক্রবার দুপুর ২:৪০ সায়েন্স ল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত এই চিত্র দেখা যায়। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে যান। এর আগেই বলা হয়েছিল, প্রার্থনা ও ছাত্র জনতার গণ মিছিল নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজ শেষে তারা গণ মিছিল করবে। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। অমিত হাসান, রবিন, কালবেলা।